শাহবাগ চত্বরে একদিকে পুলিশের অবস্থান, অন্যদিকে কোটা বাতিলের দাবিতে যারা আন্দোলন করছেন তারা একদিক থেকে আসছেন স্লোগানে স্লোগানে, এবং আপনাদের সেই অবস্থাটি দেখাচ্ছি, এক ধরনের উত্তেজনামূলক পরিস্থিতি। একদিকে পুলিশ নিয়েছেন, অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে আসছেন। আপনারা দেখছেন একদিকে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, হাজার হাজার শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, এবং অপরদিকে আমরা দেখছি পুলিশের অবস্থান। এবং দেখছেন তারা পুরো শাহবাগ যে চত্বর রয়েছে সেই চত্বরে কিন্তু অবস্থান নিয়েছেন, এবং তারা এখানে অবস্থান নেবেন। এবং আপনারা দেখছেন যে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছেন, এবং তারা কিন্তু কোটা যে বাতিল সেই বাতিলের পক্ষে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন, এবং পুরো যে শাহবাগ চত্বর রয়েছে চারপাশে সেই চারপাশে রয়েছে। এবং আপনারা দেখছেন দর্শক, আপনারা দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, শাহবাগ চত্বরের যে চারপাশের রাস্তা রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই ব্লক করে দেওয়া হয়েছে, এবং সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু এই চত্বরে বসে পড়েছেন, এবং ব্যাপক পুলিশের উপস্থিতি আপনাদের শুরুতেই দেখাচ্ছিলাম যে এক পাশে কিন্তু পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে, এবং এখানে নারী শিক্ষার্থীরাও রয়েছে। দর্শক, আপনারা দেখছেন সাধারণ দর্শক, যেমনটি বলছিলেন শাহবাগ চত্বরের সবগুলো রাস্তা এই মুহূর্তে বন্ধ রয়েছে, এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এবং গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন। এবং আর একটি বিষয় জানি রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে সেখান থেকে তাদের এই আন্দোলন পদযাত্রা সেটি শুরু করেছেন, এবং শুরু করার পরে তারা কিন্তু নীলক্ষেত সায়েন্স ল্যাব বাটা সিগন্যাল হয়ে এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেটে আপনাদেরকে আবারও জানাবো কোটা বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছেন তার আদ্যোপান্ত।